হাজীগঞ্জ পৌর এলাকায় মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি ইরিনা ইস্তাদ প্রাপ্তি। হাজীগঞ্জ পৌর এলাকার মধ্যে কোনো প্রকার মেলার অনুমতি না দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রস্তুতি নিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি। রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হাজীগঞ্জ বাজার থেকে চিরতরে মেলা বন্ধ করার দাবি জানান বাজার সমিতির সভাপতি আলহাজ আশফাকুল আলম চৌধুরী। হাজীগঞ্জ বাজারে মেলা নিয়ে সম্প্রতি একটি আলোচনা চলতেছে। মেলাটা হলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ করোনাকালীন গত 2 বছর ব্যবসায়ীদের অস্তিত্ব বলতে কিছু নেই। ব্যবসায়ীরা ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মস্থলে বেতন, ব্যাংকের প্রফিট সব কিছু দিয়ে সব মানে একেবারে সর্বহারা। তার উপরে এখন যদি এই মেলা নতুন করে যে মেলার কথা শোনা যাচ্ছে, যদি মেলা যদি হাজীগঞ্জ বাজারের এই পুরো এলাকাতে মেলার যদি হয়, তাহলে ব্যবসায়ীরা একেবারে সর্বশান্ত হবে। ব্যবসায়ীদের আর মানে বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। দোকানপাট গুটিয়ে বাড়িতে যাওয়া ছাড়া তাদের আর কোনো রকম পথ থাকবে না। আর আমরা জানেন, আপনার সাংবাদিকরা সবাই জানেন, গত 1 বছরে 3টি মেলা হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেছে। এরপরে এখন করোনাকালীন পরবর্তীতে একটু ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ দোকানপাট খুলতেছে, সব কিছু করতেছে। এই মুহূর্তে যদি মেলার যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা সর্বশান্ত হবে। সভায় আরও বলা হয়, জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের বরাবর শিগগিরই মেলা বন্ধের দাবিতে আবেদন করা হবে। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের পরিচালনায় ওই সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল কাশেম মুন্সি, প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু নোমান রিয়াজ সহ টাওয়ার মার্কেট, বিপণী বিতান, রয়্যাল মার্কেট, হকার্স মার্কেট, ফুলের মার্কেট, কেনাকাটা মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ওয়ার্ডের কমিশনারগণ। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। স্বাস্থ্য সেবায় আলহাজ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ একরামুল হক পাটোয়ারির ইসলামিয়া হোমিও হল, চেম্বার হাজীগঞ্জ পশ্চিম বাজার মেইন রোডের দক্ষিণ পাশে, হাজীগঞ্জ, চাঁদপুর। দ্বিতীয় শাখা 70 বছরের পুরাতন প্রতিষ্ঠান, সুজাতপুর বাজার, মসজিদ সংলগ্ন, মতলব উত্তর, চাঁদপুর।